السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُّسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد محترم علماء كرام أترو مسجد الشمان الإمام بن خطيب মসজিদ পরিচালনায় যে সকল ভাইয়েরা দায়িত্ব পালন করছেন এবং সম্মানিত মুসল্লিয়ান একের আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে এমন একটা মহতি অনুষ্ঠানে আসার এবং কিছু কথা বলার শোনার তফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহুলিল্লাহ আল্লাহ আমরা আল্লাহ সকল প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই সত্যের দিকে হেদায়েত দিয়েছেন যদি তার হেদায়ত না হতো তাহলে আমরা এই হেদায়েতটা পেতাম না অতএব আবারও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আলা আমাদের জীবনটাকে খুবই ছোট্ট করে দিয়েছেন ছোট্ট একটা জীবন অধিকাংশই আমরা একশো বছর আগে মারা যাই তাই না আত্মীয় স্বজন তাদেরকে আমরা দেখছি আমাদের চারপাশে একশো বছর বয়স পেয়েছেন খুব কম লোক এই ছোট্ট জীবনে অনেক সুযোগ করে দিয়েছেন তিনি বিভিন্ন দিবস বিভিন্ন ফদিলাতের মাস মৌসম তিনি দিয়েছেন অনেকগুলো মৌসম দিয়েছেন বারো মাসের মধ্যে এর মধ্যে একটা মৌসুম হল রমাদানের মৌসুম শাহরু রমাদান শাহরু শাহবানে আমরা এখন অবস্থান করছি শারবান মাস এটাও কিন্তু পবিত্র একটা মাস এবং এই মাসের গুরুত্ব নিয়ে রসুলসাল্লা সাল্লাম তিনি উম্মার উদ্দেশ্যে কথা বলেছেন বলেছেন যে এ মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় প্রেজেন্ট করা হয় এবং সেই জন্যে তিনি এই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন তার স্ত্রী আয়েশা রাদি আল্লাহ তাল আনহা এই বিষয়টা একাধিক রেওয়াইতে বর্ণনা করেছেন যে রসুল সাল্লাহ সাল্লাম সাহবানের অল্প কটা দিন ছাড়া অধিকাংশই তিনি সিয়াম পালন করতেন আর উসামা বিন রাদি আল্লাহ তাল আল তিনি বর্ণনা করছেন কেন তিনি বলছেন আমি রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রামাদান ছাড়া অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতে আপনাকে দেখি নাই কেন এটা তখন তিনি বললেন এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় সুতরাং আমি চাই আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার আরেকটা কথাও তিনি বলেছেন সেটা হচ্ছে এই মাসটা শাহবান মাসটা রজব এবং রমাদানের মাঝখানে কোন মাসের মাঝখানে রজব এবং রমাদান রজব কি মাস জানেন রজব কেন বিখ্যাত জি এটা হারাম মাস হারাম মাস রজবকে রজব মদার বলা হয় কারণ মদার পোত্র রজব নিয়ে কোনো বাড়াবাড়ি করতো না অন্যরা বাড়াবাড়ি করতো অন্যরা এই মাস যেহেতু আলাদা অতএব এই মাসে তাদের যুদ্ধ করার প্রয়োজন হলে তারা এই মাসে যুদ্ধ করে রজবের পরিবর্তে আরেকটাকে হারাম মাস বানাত তো যাই হোক এই মাস প্রকৃত অর্থে এই মাসটাই হারাম মাস এই মাসকে অন্য মাস দিয়ে রিপ্লেস করা যাবে না তো মানুষ যেহেতু এই মাসটা হারাম মাসে এই মাসের ব্যাপারে একটু সজাগ সতর্ক এরপরে সামনে আসছে কি রমাদান মাঝখানে শাহবান এই মাস সম্পর্কে মানুষের গাফলতে ছিল সে কথা সাল্লাহ সাল্লাম বলেছেন দ্যাক শাহরুন ইয়াকফুল উন্নয়ন যে এটা এমন একটা মাস যে মাস সম্পর্কে মানুষ গাফলতিতে থাকতো বাইনা রাজব ওয়া রমাদান রাজব এবং রমাদানের মাঝখানে ফলে তিনি চেয়েছেন মানুষ যেন আর গাফলতিতে না থাকে আহমদুলিল্লা এখন তাহলে এই মাসের দুটো বৈশিষ্ট্য একটা হলো আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় দ্বিতীয় হচ্ছে এই মাসে বেশি বেশি সিয়াম রসুল্লা সাল্লা সাল্লাম পালন করতেন ফলে শাবান মাসটাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে রমাদানের প্রস্তুতির জন্য এই মাসে আপনাকে কিছু চিন্তাভাবনা প্রস্তুতি নিয়ে রাখতে হবে সব দিক থেকেই এই মাসটা গুরুত্বপূর্ণ তবে তার চেয়ে বেশি বড় ইবাদতের মৌসুম কি রমাদান আজকে রমাদান নিয়ে আমরা কিছু কথা বলবো যেহেতু আমাদের সামনে রমাদান আসছে এবং রমাদান হচ্ছে মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদানের শেষ দশক হচ্ছে রাতগুলোর মধ্যে শ্রেষ্ঠ দশক রমাদানের শেষ দশক বিশেষ করে এই শেষ দশক তো রাতের জন্য বিখ্যাত দিনের জন্য না আর পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন কোন দিন বলেন তো জেলহজ মাসের প্রথম দশ দিন আলহামদুলিল্লাহ আমাদের লোকজন এখন অনেক সচেতন হয়েছেন জাজাকুমুল্লা খের এক সময় এগুলোর খবরই ছিল না তো যাই হোক রামাদান মাসটাকে আসলে কি করে আমরা কাজে লাগাতে পারি কাজে লাগানোর জন্য সব সময় আগে মানে রামাদানের মানে উদ্দেশ্যটা কি কেন আল্লাতালা এত সুন্দর ইবাদতের মৌসুমটা দিলেন সেটাও আমাদের একটু জানতে হবে কারণ উদ্দেশ্য না জেনে কাজ করে তো লাভ নাই আমি কেন এখানে আসলাম কেন আমি যেমন ধরেন আপনাকে যদি ব্যবসা করেন ব্যবসা করছেন আরেকজনে কেন স্কুলে যাচ্ছে পড়াশোনা করছে তাই না সব সবকিছুর একটা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে আল্লাহ আল্লাহতালাও আমাদেরকে কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে প্রত্যেকটা ইভেন্টে একটা একটা করে উদ্দেশ্য সেট করে দিয়েছেন যেমন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বলেন তো ইবাদতের জন্য অমা হালাতুল জিন্নাসাইল আলী আবদুল সালাদ কেন ফরজ করেছেন সালাদ কেন ফরজ করেছেন এটাও বলে দিয়েছেন কোরআনে ও আকিমিস সলাতা লেদিক্রি ও আকিমিস সলাতা লেদিক্রি আমাকে স্মরণ করার জন্য আমার স্মরণটাকে সার্বক্ষণিক করে দেওয়ার জন্য সলাৎ তোমরা কায়েম করো তুমি কায়েম করো এছাড়াও আরেকটা কারণও আছে ও ইন্না সলা ও আকিমিস ইন্না সলাতা তানহা আনিল ফাহাসায়ল মুনকার সলাৎ কায়েম করো কারণ সলাত মানুষকে মুনকার তথা অন্যায় ফাহা এবং অশ্লীলতা থেকে নিষেধ করে তাকে একটা প্রোটেকশান দেয় রক্ষা করে ফলে সালাদ পড়তে হবে যাতে আমরা অন্যায় থেকে বেঁচে থাকি সালাদ পড়তে হবে যাতে আমরা অশ্লীলতা মুক্ত জীবনযাপন করি পবিত্র জীবনযাপন করি আর সালাদ পড়তে হবে আল্লাহকে স্মরণ করার জন্যে তা আমরা তো সালাদ যেভাবে দ্রুত পড়ে বের হয়ে যাই মনে হয় যেন কোনো মতে সালাদটা আদায় করে শেষ করতে পারলে বাঁচি আসলে এইটা না আমাদের চিন্তাভাবনাটা থাকতে হবে যে আমি সালাতে ঢুকলে যেন দুনিয়াকে ভুলে যাই আমি যেন আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাই ডিপলি কানেক্টেড হয়ে যাই এটা সালাতের উদ্দেশ্য ঠিক তেমনি আপনি দেখেন ইসলামের যে সাদাকা ব্যবস্থাপনা ফাই গনিমাত এরকম আরও যা কিছু আছে সেগুলোর মানুষের মধ্যে দেখেন আল্লাহ অধিকাংশ সময়ই বলেছেন ফকির বিস্কিনকে দেওয়ার জন্যে কেন ধনীদের দেওয়ার জন্য বলেন নাই কেন ফকির মিসকিনকে দেওয়ার জন্য বলেছেন কায়লা ইয়াকুন বাইনাগ্ন এ মেনকুম যেন সম্পত্তি শুধু ধনীদের হাতে না থাকে ইসলামের জন্য সম্পদ ব্যবস্থাপনা অর্থনৈতিক ব্যবস্থাপনাটা এমনভাবে সাজিয়েছে যেন মুসলিম কোনো সমাজে দারিদ্র না থাকে বা দারিদ্র থাকলে সেটাকে খুব সহজেই মোকাবেলা করা যায় কিন্তু আপনি দেখেন আজকে বৈশ্বিক অবস্থানে দারিদ্র বিশাল একটা সংকট পৃথিবীর অনেক ধনী ধনী রাষ্ট্রগুলোতেও অধিকাংশ মানুষ কিন্তু দরিদ্র অধিকাংশ মানুষ দরিদ্র অল্প কিছু সংখ্যকের হাতে সমস্ত সম্পদ ইসলাম সেটাকে অ্যালাউ করে না এই জন্য ইসলামের সম্পদ ব্যবস্থাপনার মধ্যে খুব চমৎকার সব সাদাকা ওয়াকফ কফ সাদাতুল ফিতের কাফারাতুলহার এভাবে আরও অনেকগুলো রেখে দিয়েছেন জিনিস প্লাস এর মধ্যে তো অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আরও অনেকগুলো উৎস আছেই যেন কোনো গরিব দুঃখী মানুষ অসহায় অবস্থায় না থাকে খাদ্যহীন অবস্থায় না থাকে এবং অভাব অনটন না থাকে যেন সেটা ঘুচে যায় কোনো অসুস্থ মানুষ চিকিৎসাহীন অবস্থায় মারা না যায় ইসলামী রাষ্ট্র থেকে আরম্ভ করে ইসলামের প্রত্যেকটা মানুষ দায়িত্বগুলো পালন করে তাই না আপনারা সবাই জাকাত দেন না আচ্ছা অনেকেই বলবেন যে আমি তো জাকাত দিই না কারণ জাকাত আমার উপর ফরজ না কিন্তু আপনি কি সাদাখা দেন না এক টাকাও সাদাখা দেন না তাই না আমার তো মনে হয় এখানে একজনও নাই যিনি এক টাকাও সদাকা দেন না কারণ দিতে হয় আমাদেরকে আর আমাদের চিন্তা চেতনা মন মানসিকতা সেভাবেই তৈরি করা হয়েছে তাহলে তার উদ্দেশ্যটাও কিন্তু আল্লাহ তালা বর্ণনা করলেন এবং রাসুলসাল্লাহ আসালাম বললেন আগনিয়া ইহিম ফাতুরাদ্দ ফকারা ফকারিম যে এটা জাকাতটা ফকির মুসলিমদের ফকিরদের থেকে নিয়ে মুসলিমদের থেকে ধনীদের থেকে নিয়ে ফকিরদের মধ্যে বন্টন করা হয় নেওয়া হবে কাদের থেকে সচ্ছল এবং ধনীদের থেকে বন্টন করা হবে কাদের মধ্যে ফকিরদের মধ্যে কেন যেন তাদের দারিদ্র মোকাবেলা করা যায় যাই হোক তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে আপনি দেখেন সিয়ামের ক্ষেত্রে আল্লাহ তালা উদ্দেশ্য বলে দিয়েছেন কুতিবা ও সিয়াম ও আল্লা কুমলা আল্লাহ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকে অবলম্বন করো প্রত্যেকটা কাজের হজের মধ্যেও আপনি দেখবেন যে হজের উদ্দেশ্য বলে দেওয়া আছে সুর আল হজের মধ্যে আল্লাহ সুবাহ আল্লাহ ইব্রাহিম যে হজের ঘোষণা দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন সেটা উল্লেখ করে দিলেন ওয়ায়দ্দিন ফিন্ন হাজি তিনি ইব্রাহিম নির্দেশ দিলেন আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও তারা প্রত্যেকই পদব্রজে মানে পায়ে হেঁটে আসবে অথবা ক্ষীণকায় উটের পিঠে চড়ে যেগুলো দূর থেকে আসবে কেন যেন তারা তাদের জন্য যা করলেন কর দুনিয়া এবং আখিরাতে যা কল্যাণ কর সেটা তারা প্রত্যক্ষ করতে পারে তাহলে হজে হাজিরা যাবেন আল্লাহ হওয়ার জন্য না তারা যাবেন দুনিয়া আখেরাতের করলেন এগুলো নিয়ে আসার জন্যে দেখেন কি যে করলেন হজের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান অম্মহ। যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে কোনো পাপ করল না কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না সে একজন নবজাতক শিশু যেইমাত্র ভূমিষ্ঠ হলো তার মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলো সে তাইলে এটা কি করলেন না এর চাইতে বড় কল্যাণ আছে কত ভুল বিভ্রান্তি আমাদের হয় কত পাপ হয় নিষ্পাপ হতে পারছি না আমরা হজ আপনাকে নিষ্পাপ করে দেয় হজ নিষ্পাপ করে দেয় শুধু তাই না হজের সবচেয়ে বড় পুরস্কার কি। জান্নাহ আলহাজুল মাবরুর জেজা ওন ইল্লাল জান্না। মকবুল হজ যে হজটা আল্লাহ কবুল করেন তার প্রতিদান জান্নাত ছাড়ার কিছু নয় ইসলামের প্রোগ্রামগুলো এইভাবেই সাজানো ইসলাম একদিকে এই ইবাদতগুলোর মধ্য দিয়ে বেশ কিছু গোল ফিক্স করেছে উদ্দেশ্য ফিক্স ফিক্স করেছে এই ইবাদতগুলো করলে আপনার এই উদ্দেশ্য অর্জিত হবে আর পাশাপাশি দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ আমাদের অর্জিত হবে ইনশাল্লাহ আমরা আজকে সিয়ামের তাহলে অর্জনটা কি এটা নিয়ে একটু আলোচনা করি মানে আমি জাস্ট কিছু উদাহরণ দিলাম যে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আপনি অনেক বেনিফিট পাবেন প্রত্যেকটা ইবাদত আমাদের চিন্তা চেতনাকে পবিত্র করে প্রত্যেকটা ইবাদত আমাদের ইমান এবং তাকুয়াকে বাড়িয়ে দেয় প্রত্যেকটা ইবাদত আমাদেরকে পাপ মুক্ত করে পাঁচক তো সলা তো পাপমুক্ত করে আসসালামাতুল হামস ক্যাফা লেমা বাঈ নাহুন পাঁচ অক্ত সালাত মাঝখানে সগিরা গুনাগুলোকে মিটিয়ে দেয় তারপরে ও রামাদান ইলা রমাদান কাফারাতুল লেমা বাঈ নাহুমা এক রমাদান থেকে আরেক রমাদান যদি ঠিক মতো সিয়ামগুলো পালন করেন সুন্দরভাবে সেরিয়ে যেভাবে বলেছে তাহলে মাঝখানের পাপটা মিটে যাবে ওমরাতুল ইলা ক্যাফারাতুল লিমা বাই এক উমরা থেকে আরেক উমরা সেটা যতই এক বছর হোক মাঝখানে ফাঁক বা কয়েক মাস হোক কয়েক বছর হোক মাঝখানের পাপগুলোকে মেটিয়ে দেয় কে বলেছেন আলাইহি সাল্লাম মানে তিনি কি আমাদেরকে লোভ দেখানোর জন্য বলেছেন নাকি সত্যই বলেছেন সত্যই বলেছেন এটা হলো ইসলামের সিস্টেম আপনি ইবাদত করবেন আল্লাহর ঘুণা ঝরে যাবে সুন্দর পবিত্র জীবনের অধিকারী হয়ে যাবেন আর আখেরাতের মহাপুরস্কারও আপনার জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ রমাদান থেকে আমাদের অর্জনটা কি বা কি জন্যে রমাদানের সিএমটা ফরজ করা হলো সেটা নিয়ে একটু কথা বলি কারণ খুব গুরুত্বপূর্ণ এই মাসটা আমাদের সামনে খুব দ্রুত চলে আসছে দেখবেন যে টেরি পাবেন না হঠাৎ চলে আসলো টেরি পাবেন না শেষ হয়ে গেল গাফলতিতে কেটে গেল মাসটা থেকে বেনিফিট নেওয়া হলো না যাতে আমরা বেনিফিট নিতে পারি এই জন্য বলছি আগে গোলটা সেট করবেন এই গোলটা নিজের মতো করে আন্দাজে সেট করলে হবে না সেট করতে হবে হাদিস মোতাবেক রসুল্লাহ সাল্লা সাল্লাম যে লক্ষ্যমাত্রা সেট করে দিয়েছেন সেটাকে ঠিক করতে হবে এক নম্বর লক্ষ্য যেটা আমাদের অর্জন করা দরকার সেটা হচ্ছে রমাদান আসার আগেই ইমানটাকে যদি ঠিক করে ফেলি ইমানে আমাদের ত্রুটি আছে কি নেই বলেন তাহলে এই ত্রুটি সারানোর জন্য আমি খুব সংক্ষেপে দীর্ঘ আলোচনা করব না সংক্ষেপে বলছি এই ত্রুটি সারানোর জন্য আপনি যেটা করবেন সেটা আপনার ইমানটার জন্য শেরক মুক্ত থাকে শেরক শেরেক ভয়াবহ অপরাধ এটা আল্লাহ ক্ষমা করেন না আপনি যদি বলেন আল্লাহ না জেনে করেছি শেরেক এটা ক্ষমা করবেন না না জেনে পাপ করেছি ওকে অ্যাকসেপ্টেড আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু শেরক করেছেন কফুরি করেছেন না জেনে করেছেন এটা গ্রহণযোগ্য হবে না কারণ এটা এত বড় পাপ যেটা না জানার কোনো এক্সকিউজ বা ওজর আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহ তালা তার সাথে শরিক করাকে ক্ষমা করবেন না তবে এছাড়া আর যে কোনো পাপকে তিনি ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন তাহলে ইমান পরিপূর্ণ হওয়ার জন্য শেরেক মুক্ত ইমান হতে হবে তারপরে কুফরি মুক্ত ইমান কুফুরিমুক্ত ইমান কারণ শেরেকের সহদর হচ্ছে কুফুরি বড় শেরেক বড় কুফুরি আপনার ইসলামকে ধ্বংস করে দেয় আপনি আর মুসলিম থাকতে পারবেন না যদি বড়ো শেরকে লিপ্ত হন বড় কুফুরিতে লিপ্ত হন পাশাপাশি হচ্ছে নাস্তিকতা মুক্ত ইমান কোনো নাস্তিকবাদের চিন্তা থাকতে পারবে না ধ্যান ধারণা থাকতে পারবে না কোনো কথা বাক্য বিনিময় করা যাবে না তার মানে কি আপনার পূর্ণ ইমানটাকে নিশ্চিত করতে হবে যদি সিয়াম থেকে বেনিফিট এবং কল্যাণ চান তাহলে আপনি কিন্তু আল্লাহর নিবেদিত প্রাণ একজন মমিন বান্দা হতে হবে কোনো অপশান নাই এ কথাটা কিন্তু আমরা বানিয়ে বলছি না স্বয়ং রাসুল্লাহ সাল্লা সাল্লাম একের পর এক হাদিসে কথাটা বলে গিয়েছেন বোখারি মুসলিমের তিন তিনটা হাদিসে তিনি এ কথাটা বললেন من صام رمضان إيمانا واحتسابا غفر لهما ما تقدم من ذنبه من قام رمضان إيمانا واحتسابا غفر لهما ما تقدم من ذنبه من قام ليلة القدر إيمانا واحتسابا غفر لهما ما تقدم من ذنبه إيجا أمرا ترجمة كوري كوب شهاج كنتو مولار بزدها بي إيمان سيام رمضان إيمان رمضان قيام الليل তারাভের সালা বা রাতের সালা পড়ে যে ইমান সহকারে লাইলাতারের রাত্রিতে কিয়াম করে অর্থাৎ লাইলা আদায় করে ইমান সহকারে কথাটার অর্থটাই হচ্ছে ইমানটাকে পরিপূর্ণ করা আর ইমান পরিপূর্ণ তখনই হয় যখন ইমান বিরোধী কোনো অবস্থান আমাদের মধ্যে না থাকে মানে আমাদের সবচেয়ে বড় সংকট তৈরি হয় প্রবলেম তৈরি হয় যখন আপনি বলছেন যে আপনার ইমান আছে অথচ আপনি শেরকের কাজে লিপ্ত কুফুরের কাজে লিপ্ত কিংবা ইমান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এমন সব কাজে লিপ্ত যেগুলো ইমানকে ধ্বংস করে দেয় এগুলোকে কি বলা হয় জানেন ইমান ধ্বংসকারী বস্তুগুলোকে কি বলা হয় নাওয়া কেদুল ইমান নাওয়া কেদুল ইমান ইমান ধ্বংসকারী বস্তু ইমান কি আসলে ধ্বংস হয় ইমান ধ্বংস হয় ও ভাঙ্গে বলেন তো এখন যদি বলেন ওজু কি কাঁচ যে ভাঙবে কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করি ওজু কি ভাঙ্গে ভাঙ্গে এটা কি বুঝেন না নামাজ কি ভাঙ্গে তো ইমান ভাঙ্গে না কি করে ইমানও তো ভাঙ্গে ইমানও ভাঙ্গে তাহলে অজু ভাঙ্গাটা যদি বুঝে আসে নামাজ ভাঙ্গাটা বুঝে আসে তাহলে ইমান ভাঙ্গাটাও বুঝে আসবে তার মানে হচ্ছে কিছু সুনির্দিষ্ট কাজ আছে যেগুলো করলে অজু ভাঙ্গে কিছু সুনির্দিষ্ট কাজ আছে যেগুলো করলে নামাজ ভাঙে কিছু সুনির্দিষ্ট কাজ আছে যেগুলো করলে ইমানও ভেঙে যায় আর পৃথিবীর সবচেয়ে প্রেশাস সবচেয়ে মূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আমাদের ইমান এটাও ভেঙে যায় যদি আমরা সতর্ক না থাকি অতএব সিয়াম থেকে আমরা যেন বেনিফিট অর্জন করতে পারি আমরা রমজানের আগেই আমাদের ইমানটাকে পূর্ণ করে নেব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তফিক দাঁড়বে দ্বিতীয় যে উদ্দেশ্য মানে সিয়ামের সেটা হচ্ছে এখলাসটাকে ঠিক করা এখলাস আমাদের অধিকাংশ মানুষের এখলাসে কিন্তু গণ্ডগোল আছে এখলাসে গণ্ডগোল এটাকে আরও সহজ করে বললে বলবো নিয়তে গণ্ডগোল এটাকে বলে কি নিয়তে গণ্ডগোল মনটা শুদ্ধ না মনটা সুন্দর না এটা তো সমস্যা আপনি দেখেন মন সুন্দর না হলেই তো স্বামী স্ত্রী গণ্ডগোল লাগে আজকে সকালেও একটা দম্পতির সাথে কথা বলে আসতে হলো মানে এত ভয়ঙ্কর অবস্থা পরিবারগুলোর বুঝতে পেরেছেন মানে আমরা আমাদের মনটাকে সুন্দর করতে পারছি না নিয়ন্ত্রণ করতে পারছি না মনটাকে ভালোবাসা দিয়ে ভরপুর করতে পারছি না অনেক সময় আপনি আমার প্রিয় ব্যক্তি কিন্তু আপনার সাথে আমি লেগে যাচ্ছি এই জন্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিয়তের পরিশুদ্ধি আপনি সালাদটা পড়ছেন কার জন্যে আল্লাহর জন্য তাই না আসলে কি আল্লাহর জন্য পড়ছি আমরা আমরা হজটা করছি কার জন্যে আমরা সিয়ামটা রাখছি কার জন্যে আল্লাহর জন্যে আল্লাহর জন্যই হওয়া উচিত তাহলে নিয়তটা শুদ্ধ থাকে তাহলে এটাকে বলা হয় এখলাস আমাদের সবাব দেবেন কে আর কেউ কি দেবেন বিনিময় দেবেন কে আল্লাহ তাহলে আমরা এই যে এত ইবাদত করছি এর বিনিময়টা যদি আল্লাহর কাছে চাই এটাই হলো একলাস এটাকে বলে এখলাস ইংরেজিতে বলে সিনসিয়রিটি বাংলায় বলে নিষ্ঠা এই জায়গাটা আমাদের অনেক নড়বড়ে হয়ে যায় বলে সিয়াম এসেছে এই জায়গাটা ঠিক করতে কেমনে ঠিক করে সিয়াম একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন সিয়াম এটা ঠিক করার জন্য খুব সুন্দর একটা মানে আল্লাহর কথা নবী উম্মার সামনে নিয়ে এসেছেন তিনি বলেছেন কুল্লু আমাল ইবনে আদাম আল্লাহু আল আশরা তুমিন হু আল হাসানা তুমিন হু বেআরাম সালিহা ইলাসিন বনি আদমের প্রত্যেক আমল তার জন্যে তার একটা নেকি দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি প্রাপ্ত হয় ইল্লা সিয়াম ফ ইন্না হুলি ওয়া আনা আজজেবি সিয়ামের হিসাবটা আলাদা এটা আমার জন্যে অতএব আমি নিজে স্পেশালি এর পুরস্কারটা দেব তাহলে এই জায়গায় দেখেন একটু খেয়াল করে দেখেন পৃথিবীর সকল ইবাদত একদিকে আর সিয়াম হল আরেক দিকে এটা ক্লিয়ার কিনা কারণ তিনি কুল্ল আমাল ইব আদাম বলে সবগুলোকে একসাথে নিয়ে গেছেন এরপরে বললেন ইল্লা সিয়াম সিয়ামের ক্যালকুলেশন এবং হিসাব নিকাশ আলাদা এরপরে বললেন সিএমটা আমার জন্য। তো অন্যগুলো কি আল্লাহর জন্য না তাই না সবগুলোই তো আল্লাহর জন্য কারণ যদি আপনি কোনো আমল আল্লাহর জন্য না করেন এটাকে আল্লাহ কবুল করবেন কবুল করবেন না কিন্তু আল্লাহ আসলে বুঝাতে চাচ্ছেন আল্লাহর জন্য করা আমলগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সিয়াম আর অন্যটা হচ্ছে বাকিগুলো একটা হচ্ছে সিয়াম অন্যটা হচ্ছে বাকিগুলো এখানে আরও পার্থক্য আছে একটা হচ্ছে করা আর একটা হচ্ছে না করা মানে সমস্ত আমল হচ্ছে করা সালাদ করার আমল না নাকি না করার আমল অমরা করার আমল কোরবানি করার আমল সাদাকা করার আমল নামাজ করার আমল এভাবে সমস্ত আমল দেখেন না সব হলো করার আমল সিয়ামটা কিন্তু না করার আমল কি না করবেন খানাপিনা না করা স্বামী স্ত্রীর মেলামেশা না করা এই জন্য সোম মানে হচ্ছে এমসাক সোম বলা হয় এমসাক এমসাক মানে হচ্ছে টু আপ স্টেইন বিরত থাকা না করা তাইলে সমস্ত ইবাদত হল করা আর সিয়ামটা হল না করা স্পেশাল হয়ে গেল আল্লাহ তালা সিয়ামটাকে এই যে কিছু না করা দেখেন সব তো আল্লা আল্লাহ তালী ইবাদতের মধ্যে দুটো প্রোগ্রাম দিলেন অনেক প্রোগ্রাম দিলেন করার আর কিছু প্রোগ্রাম দিলেন না করার কারণ দুটো মিলে ব্যালেন্স হবে দুটো মিলে ব্যালেন্স হবে তারপরে সিয়ামটাকে তিনি স্পেশালি করলেন তার জন্য মানে এর কারণ হলো সিএমটা যে আপনি রাখছেন এটা আল্লাহ ছাড়া আপনি ছাড়া কেউ যায় না আপনি সিএমটা গোপনে ভাঙলে পৃথিবীর কেউ টের পাবে পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা প্রমাণ করা সম্ভব না যে আপনি সিএম রেখেছেন এটা প্রমাণ করার কর্তৃপক্ষ কে আল্লাহ আর আপনি নিজে হয়তো বলতে পারবেন তাহলে সিএমটা বাইনাকা ওবাইন আল্লাহ বাইনাকা ওবাইন আল্লাহ ফলে একজন মোমেন পূর্ণ ইমানদার হওয়া ছাড়া সয়েম হতে পারে না একজন মোমেন তার পূর্ণ ইমান না থাকলে সে সয়ম হতে পারে না ফলে এখানেই এখলাস এখলাসটা এখানেই আগে তো আমরা ইমান পরিপূর্ণের কথা বলেছি তাহলে এখলাসটাও পরিপূর্ণ হয়ে যায় কারণ আপনি সিয়ামটা রেখেছেন শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে পৃথিবীর কাকপক্ষী টের পায়নি যে আপনি আদর সিয়াম রেখেছেন কিনা কিন্তু আপনি আল্লাহর জন্য সিয়ামটা রেখেছেন এটা শুধু আল্লাহ জানে ফলে আপনি যদি সত্যিকার স্বয়ং হয়ে থাকেন কে পুরস্কার দেবেন আল্লাহ এভাবে দেখেন আপনি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সুন্দর হৃদয়ের অধিকারী হয়ে গেলেন যে হৃদয়টা আল্লাহকে ভালোবাসে যে হৃদয়টা আল্লাহর দিনকে ভালোবাসে আল্লাহর কোরআনকে ভালোবাসে রসুলসাল্লা সাল্লামকে ভালোবাসে তার সুন্নাকে ভালোবাসে মোমেন এত ভালো হয় কি করে এভাবেই হয় মনে রাখবেন একজন মানুষ ভালো হয় ভালোবাসা দিয়ে ঘৃণা দিয়ে কোনো মানুষ ভালো হতে পারে না বিদ্বেষ দিয়ে কোনো মানুষ ভালো হতে পারে না এই জন্য দেখেন না আজকে আমাদের সমাজের মধ্যে এত ঘৃণা এত বিদ্বেষ অনেক ভালো মানুষ আছে কিন্তু সমাজটা ভালো হতে পারছে না কারণ ভালোবাসাকে ঝেঁটিয়ে বিদায় করেছি মাহাব্বা নাই আমাদের মধ্যে মানুষ খুব অল্পতে রেগে যায় স্বার্থপর নিজের স্বার্থের জন্য জাতির স্বার্থ মানুষের স্বার্থ এমন নিরন্ন অভাব অনটনে অসুস্থ ব্যক্তিদের স্বার্থ পর্যন্ত তারা তারা জলাঞ্জলি দেয় প্রত্যেকটা সেক্টরে দেখেন এই জন্য ভালোবাসায় ফিরিয়ে আনতে হবে কিন্তু মনে রাখবেন এই ভালোবাসা ফিরে আসবে যদি আল্লাহর ভালোবাসা সবার প্রথমে আপনি নিশ্চিত করতে পারেন যেটি সাল্লাহ সাল্লামের সমাজে আমরা দেখলাম রসুল সাল্লাহসাল্লাম তিনি তার সাহাবা যারা ইসলাম গ্রহণ করলে তাদেরকে ভালোবাসা শেখালেন ফলে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা তৈরি হলো এরপরে নিজেদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেল ওয়াত কুরু নে মাতাল্লাহি আলাইকুম ইদকুমতুম দ্য আম ফ আল্লাহ ফেবে না কুলু ও বেকুম আল এহ রানের মধ্যে আল্লাহ তাআলা বললেন আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা ঢেলে দিলেন তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই কি চমৎকার কি সুন্দর ইসলাম এভাবেই আসলে যুগে যুগে মানুষকে পরিশুদ্ধ করেছে মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করেছে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেছে কিন্তু মানুষের ইসলামের ভালোবাসাটা উৎসাহিত হয় কোনখান থেকে আল্লাহর ভালোবাসা থেকে আল্লাহর ভালোবাসা থেকে অতএব আপনি আপনার রব আপনার ইলা আল্লা আলাকে ভালোবাসা নিশ্চিত করতে হবে এটাই ইমানের জন্য খুবই জরুরি যেভাবে তাড়াহুড়ো করে আমাদের মানুষেরা নামাজ পড়ে তাতে কি ভালোবাসা বোঝা যায় বলেন ভালোবাসার যাকে আমি ভালোবাসি তার জন্য মনটা যেভাবে অস্থির উতালা হয়ে থাকে সেটা কি আল্লাহর জন্য হচ্ছে আমাদের সেই অনুভূতিটা আমাদের কি লোভ পেয়ে যায়নি বলেন তাহলে সত্যিকার অর্থে ভালোবাসাটা আল্লাহর প্রতি মাহাব্বার দাবিটা আমাদের দাবির মধ্যে রয়ে গেছে এটাকে প্র্যাকটিসে আনতে হবে এটাকে প্র্যাকটিসে আনলে আপনি দেখবেন কারণ আল্লাহ যদি আপনার ভালোবাসার পাত্র হয়ে থাকে তাহলে আল্লাহর জন্য সলারটা তো এই দশা দুর্দশা হওয়ার কথা না আল্লাহর কালাম তো আপনার রেগুলার মনোযোগ দিয়ে পড়ার কথা আবার আল্লাহর কালাম পড়ছেন বুঝতে পারছেন না এটাকে গ্রহণযোগ্য হ্যাঁ যাকে আপনি ভালোবাসেন তার কথা বুঝতে পারছেন না তাহলে কি ধরনের তাই না ওর আনকে বুঝতে হবে এভাবে যাই হোক আমরা ওই যে সিয়াম থেকে আমরা বলছি দেখেন আয়োজনটা দেখেন কি সুন্দর মনটা সুন্দর পবিত্র হয় আল্লাহর ভালোবাসা দিয়ে আল্লাহর জন্য কাজ করাটা তখন সহজ হয়ে যায় এবং তারপর নিয়টটা শুদ্ধ হয়ে যায় মানুষের প্রতি সম্প্রীতি ছড়িয়ে যায় এ হলো সিয়ামের একটা বড় ধরনের প্রভাব এবং বাস্তবায়ন তৃতীয় যে বিষয়টা সিয়ামের মাধ্যমে আল্লাহ তালা চেয়েছেন আমাদেরকে শেখাতে সেটা হচ্ছে তাকোয়া সেটা হলো তাকোয়া সেটা তাকোয়া আমরা মানে গুরুত্ব অনুযায়ী ভাগ করলাম আয়াতে কিন্তু আল্লাহ তাকোয়ার কথাই বলেছেন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন কি ইমানের তারপরে হলো এখলাস তৃতীয় পর্যায়ে হল তাকুয়া তাকুয়াটা আমাদের ইমান এবং এক্লাসের জন্য খুব জরুরি তাকুয়াটা কি তাকুয়া হচ্ছে সার্বক্ষণিকভাবে আল্লাহর কথা মনে রাখা আল্লাহ যে আমাদেরকে অবজার্ভ করছেন এইটা মাথায় রাখা এবং শেয়ালোকে সতর্ক থাকা একটা পাপ করতে যাবেন আরে আল্লাহ তো দেখছেন একটা মিথ্যা কথা বলবেন আরে আল্লাহ তো শুনছেন একটা অন্যায় করবেন আল্লাহ তো দেখছেন অতএব করা যাবে না করা যাবে না তাকু আপনাকে করতে দেবে না তাকে আপনাকে অন্যায় করতে দেবে না তাকু আপনাকে বলবে আব্দাল্লাহ এল্লা আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আপনার এটা মাথা সেট করে নিতে হবে তাহলে দেখবেন প্রত্যেকটা আঙিনা প্রত্যেকটা জায়গা তাকুয়াতে ভরপুর হবে সুন্দর হবে তাকুয়া মানুষকে পবিত্র জীবন উপহার দেয় তাকুয়া মানুষকে সৎ হতে প্রেরণা যোগায় তাকুয়া মানুষকে একটা সুন্দর জীবন দান করে তাকুয়া ছাড়া জীবন কখনোই সুন্দর হতে পারে না একজন লোক যখন ঘুষ খায় তখন সে তাকোয়া মিস করে তাকুয়া তার থাকে না একজন লোক যখন সুদ খায় একজন লোক যখন চুরি করে একজন লোক যখন অন্য মানুষের ক্ষতি করে একজন লোক যখন পরকিয়া করে একজন লোক যখন আমলার খেয়ানত করে তখন তার কোনো তাকোয়া থাকে না আর যখন তাকুয়া থাকে তখন তার এই জিনিসগুলো কখনো নষ্ট হয় না আমরা আজকে মাসলা মাসাল নিয়ে তর্ক করি অথচ আসল জায়গাগুলোই আমাদের ঠিক হয় নাই তাই না আসল জায়গাগুলো আমাদের ঠিক হয় না এই জন্য রমাদানের এই শিক্ষাগুলো সিকুয়েন্স অনুযায়ী আমাদেরকে ঠিক করতে হবে তাকোয়ার আরও বহু গুণাবলী আছে আরও বহু অ্যাপ্লিকেশন আছে এর মধ্যে এই যে তাকুয়া আপনি আপনার জীবনে আপনার আপনার সন্তানদের মধ্যে আপনার স্ত্রী আপনার পরিবার আপনার সমাজে এবং আপনার ব্যবসা বাণিজ্যে আপনার পেশাগত ক্ষেত্রে সব জায়গায় কিন্তু তাকর পরিচয় দিতে হবে আমরা তাকর পরিচয় দেই দু তিনটা জায়গায় একটা হলো দাড়ি আর টুপি আর লম্বা জুব্বা একজন লোক দিনদার হওয়ার সাথে সাথেই এই পোশাকটা নেয় এই যে পোশাকটা এখন আমার গায়ে দেখতেছেন এটা বিদেশেও দেখেছি ইউরোপ আমেরিকাতে মানে মুসলমান হওয়ার সাথে সাথেই পোশাক পাল্টায় পোশাক ভালো জিনিস এই পোশাকটা কি খারাপ অবশ্যই এটা একটা ভালো পোশাক আলেমুল আমাদের পোশাক শ্রেষ্ঠ পোশাক কোনো সন্দেহ নাই কিন্তু ইসলাম শুধু পোশাকের নাম না এটা মনে রাখতে হবে ইসলাম পোশাকের নাম না আপনি এই সুন্দর দাড়ি টুপি জোব্বা পরলেন আর বত্তাকি হয়ে গেলেন ন রসুলসাল্লা বলছেন আত্মা কাপ হাহু না আত্তা কুয়া হাহু না আত্তা আপনার অন্তরটাকে শুদ্ধ করতে হবে তা কুয়াটাকে অন্তরে বসাতে হবে আর দেখেন সুরা আল আরাফের ছিয়ানব্বই নবরায়ত আপনারা কেউ কখনও পড়েছেন এর অর্থটা সেখানে আল্লাহতাআলা বলছেন ওলা না আহ লা লাল কোরা আহ মান ও অত্যাকা উলাফা তাহা না আলাইহিম বারকাতে মিনা সামাই ওয়াল আর্ট জনপদের লোকেরা যদি ইমান আনতো ইমানটাকে পোষণ করত হোল্ড করত। এবং তাকা অবলম্বন করত তাহলে আমরা আসমান এবং জমিন এর বারাকা উন্মুক্ত করে দিতাম তার মানে হচ্ছে ইমান তাকোয়ার পথে থাকলে বারাকা কিন্তু পাবেন না বারাকার জন্য ইমান তাকোয়া জরুরি অতএব তাকোয়া ছাড়া আসলে বারাকা পাওয়া যাবে না টাকা দিয়ে আপনার বারাকা আসবেন আসবে আপনি ধনী হলেই কি বারাকা পেয়ে গেলেন না অনেক ধনী মানুষ অনেক কষ্টে আছে দেখবেন মনের অশান্তির মধ্যে আছে এটা হচ্ছে বারাকা আপনি যদি করে ঘরেও থাকেন মনের প্রশান্তি স্ত্রী পরিজন নিয়ে হাসি খুশি থাকতে পারছেন এর চেয়েতে বড় নেমত আর নাই আপনি সুস্থ আছেন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন এটা বারাকা এটা হল বারাকা অল্প ইনকাম করছেন কিন্তু এই এই অল্প ইনকাম দিয়ে সুখ আপনি নিশ্চিত করতে পারতেছেন বেএনিল্লা আল্লাহর অনুমতি ক্রমে এটা হল বারাকা এটা হল বারাকা তো যাই হোক তাহলে তাকুয়াটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে চতুর্থ যে জিনিসটা সেটি হলো আখলাখ সেটি হলো কি আখলাক। এখন কিন্তু আখলাকে দুর্ভিক্ষ চলছে এটা কি জানেন আখলাকের দুর্ভিক্ষ মানে হচ্ছে মানুষের মধ্যে সততা কম আমালতদারি কম সবর কম একে অন্যের প্রতি ত্যাগ তিতিক্ষা কম এগুলো হচ্ছে আখলাখ আপনাকে একটা সুন্দর কথা বলবো এটা হলো আখলাখ ভাই কেমন আছেন এটা হলো আখলাক বুকে জড়িয়ে ধরা এটা হলো আখলাখ আজকাল একটু মতভেদ হলেই কেমন যেন একজন আরেকজনের সাথে খুব মিসবিহেভ করে করে না পরিবারের মধ্যে হয় আবার বন্ধুবান্ধবদের মধ্যেও এই যে কিশোররা দেখি যে কিশোর গ্যাংয়ের কথা শুনলাম কি একটু ঝগড়া করে একজন একজন খুন করে ফেলে মানে মানুষের মানসিকতা কোথায় চলে গেছে এটা হচ্ছে আখলাকের বিয়ারটা নাই এই সমাজের মধ্যে আখলাখের তার বিয়ারটা নাই আখলা হচ্ছে একে অন্যের প্রতি সম্মান রেখে কথা বলা সে যেই হোক না কেন যে কোনো মানুষ তার প্রতি সম্মান রক্ষা করে কথা বলা আখলাখ হচ্ছে স্বামী স্ত্রীকে সম্মান করবে স্ত্রী স্বামীকে সম্মান করবে বাবা সন্তানদেরকে স্নেহ করবে সন্তানরা বাবা মাকে মাথার তাজ হিসাবে রাখবে এটা হচ্ছে আখলাক আখলাক হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের শিক্ষা শিক্ষাদান করবে এমনকি সেই শিক্ষার্থী যদি মেয়েও হয় কিন্তু আজকাল ঢাকা শহরে কি দেখছি আমরা বলেন এটা তো এখানে আলোচনা করতেও লজ্জা লাগছে আমার তাহলে আখলাকের এবং নৈতিকতার একটা চূড়ান্ত অধপতন আজকে সমাজে আমরা দেখছি দেখেন সিয়াম এসে কিন্তু এটাকে এত সুন্দর করে গঠন করে এর অনেক উদাহরণ আছে নামে ছোট্ট একটা উদাহরণ শুধু দিই একটা হাদিস থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এটা বোখারির বর্ণনা ই দেখানিক ওয়ালা ইয়াস হব ওয়াসুক ফা ইনসা আহাদু ফাল ইন্নি এমন সাররাচাই তোমাদের কেউ যদি সিয়ামের দিনে অবস্থান করে তাহলে সে যেন কোনো অশ্লীল কথা কাজ কাজে লিপ্ত না হয় সে যেন চেঁচামেচি না করে সে যেন কোনো পাপে লিপ্ত না হয় যদি কেউ দেখেন এগুলো কিন্তু আখলাকের কথা তাই না চেঁচামেচি করা চিৎকার করা রেগে যাওয়া বদমেজাজি এটা কি আখলাখ রাসুল সাল্লাহসাল্লাম বলছিলেন এগুলো করো না এগুলো করো না অশ্লীল কথাকাজে লিপ্ত হয়েও নাটক দেখো না অশ্লীল কোনো কিছু ব্রাউজ করো না তোমার হাতে ইন্টারনেট এখন মোবাইল ফোনে টিভি তাই না কিছু দেখো না কোনো অশ্লীল ম্যাগাজিন অশ্লীল বই কোনো কিছু না তাহলে অশ্লীল কথাকাজ কোনোটাই না কারোর সাথে গল্পেও অশ্লীল কথা বলা যাবে না তারপরে কি বললো কোনো পাপ করা যাবে না ফিস্কের কাজ করা যাবে না এটা হলো কমন আর যখন ইন্টারাকশনের মধ্যে আমরা যখন একজন আরেকজনের সাথে মেলামেশা করবো তখন দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে হয়তো একটু লাগালাগি হয়ে যেতে পারে তখন আপনার রোলটা কি হবে সেটা রাসু সাল্লাম বলে দিচ্ছেন যদি কেউ তোমাকে গালি দেয় অথবা তোমার সাথে লাগতে আসে তাহলে তাকে দুবার বলো আমি প্রজাতাস কি অসাধারণ অ্যাপ্রোচ লক্ষ্য করেছেন কি সুন্দর ইতিবাচক কথা আপনি বলবেন না তোমাকে দেখাবো মানে আপনি ইন রিয়াকশান কিছুই করবেন না আপনি কোনো প্রতিক্রিয়া দেখাবেন না আপনার প্রতিক্রিয়া হবে ইতিবাচক যে কোনো মনোবিজ্ঞানী বলবে এর চাইতে সুন্দর হতে পারে না যে কোনো একটা কঠিন পরিস্থিতিকে ট্যাকল করার জন্য সবচেয়ে বেস্ট টেকনিক দেখবেন যে কোনো জায়গায় ঝগড়া থামাতে গেলে আপনাকে ইতিবাচক ভূমিকা নিতে হবে নেতিবাচক নেগেটিভ এবং রিয়াকটিভ ভূমিকা নিয়ে কেউ কোনো দিন সাফল্য আনতে পারবে না এটা শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে ছোট্ট হাদিস দিয়ে শিখিয়ে দিয়েছেন সায়েন্স সায়েন্স অফ অফ বিহেভিয়ার বিহেভিয়ার ব্যবহারের বিধিটা কি ব্যবহার নীতিমালাটা কি ব্যবহারের লক্ষ্যমাত্রাটা কি ব্যবহারের মধ্যে আখ্লাগটা কি এটা তিনি শিখিয়ে দিয়েছেন দুর্ভাগ্য এত সুন্দর সুন্দর প্রোগ্রাম ইসলামের মধ্যে আছে কিন্তু আমরা ওইভাবে বিশ্লেষণ করি না সিয়াম আসে আর যায় রোজা পালন করি আর ঈদ করি বা শেষ আল্লাহ যে আমাদের সিস্টেমের মধ্যে প্রোগ্রামের মধ্যে এত কিছু দিয়ে দিয়েছেন একজন ব্যক্তি কি করে সুন্দর হবে একটা পরিবার কি করে সুন্দর জীবন জীবনযাপন করবে একটা সমাজ কি করে আইডিয়াল সমাজ হতে পারে এসব কিছু আমাদের এবাদতের প্রোগ্রামের মধ্যে আছে কিন্তু এই প্রোগ্রামগুলোকে বাস্তবায়িত করা জনগণকে অ্যাওয়ার করা সচেতন করা এটা মসজিদের দায়িত্ব এটা মসজিদের দায়িত্ব আলহামদুলিল্লাহ সম্ভবত সেই দায়িত্বের প্রেরণা থেকে আজকে আপনারা এই আয়োজনটা করেছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক সক্রিয়া আল্লাহ যেন আপনাদের এই মসজিদে বারাকা দেন এই মসজিদের যারা বিভিন্ন পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছেন আল্লাহর যেন তাদের সেবার মধ্যে বারাকা দেন এবং সেটা কবুল করে আল্লাহ আমিন্বালা আল এর সাথে সাথে দেখেন এই চারটা মেন জিনিস বললাম এগুলো ভুলবেন না কখনো ইমান এখলাস তাকোয়া আখলাক এছাড়াও আরও অনেকগুলো শিক্ষা এবং উদ্দেশ্য আপনার সিএমের মধ্যে আছে আরেকটা হলো অন্য তাকাফু সামাজিক সহনশীলতা সামাজিক সংবেদনশীলতা একের প্রতি অন্যের যে ভালোবাসা সেটাও কিন্তু সিএমের মাধ্যমে প্রকাশ পায় কয়েকভাবে এক হচ্ছে ইফতারের মাধ্যমে আপনাদের মসজিদে তো আপনারা ইফতারের আয়োজন করেন না কেন করেন আপনি নিজে করলে তো হতো খাইলে হতো আর মানুষকে খাওয়ানো তাই না এখানে আপনারা সেই ইফতার করানোর সেই প্রখ্যাত হাদিসটাও জানেন হ্যাঁ যে ব্যক্তি কাউকে ইফতার করায় তাহলে তার সিয়ামের সমস্ত সব সে পাবে অথচ রোজাদারের একটুও কমবে না তাহলে এই যে একের প্রতি অন্যের আমি আরেকজনকে খাওয়াচ্ছি কেন আজকে তো অন্য সময় খাওয়াই না কেন এই প্রশ্নের কি উত্তর বলেন তো আজকে যাকে আমি বকে নিলাম সারা বছর তাকে কেন শত্রুতা করছে তার সাথে তাই না আমাদের এই জিনিসটা একটু ভাবতে হবে আসলে আল্লাহ তালা তো আমাদেরকে উপলক্ষটা দিয়েছেন যেন আমরা এগুলো কিছু একটু আচরণটা শিখে নেই মানুষের জন্য ভালোবাসার জন্য হৃদয়টাকে খুলে দেই তারপরে সবার ভালো কল্যাণ করার জন্য নিজেদেরকে উজাড় করে দেই সে উজাড় করা তো এক মাসের জন্য বলেন নাই কি বলেছে এটা ঠিক জাস্ট অনলি এ প্রোগ্রাম ফর ওয়ান মান্থ এটা কি বলেছে এক মাসের প্রোগ্রাম এটা সারা জীবনের প্রোগ্রাম শুধু এটা হলো ট্রেনিং সেশানের মতো রামাদানটা হলো ট্রেনিং সেশন যাতে করে আমরা পুরো বছর জুড়ে বরং পুরো জীবন জুড়ে এভাবে মানুষের কল্যাণ করে যাই আরেকটা কথা বলি দেখেন ইসলাম বলেছে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য সবচেয়ে ব্যাপক এবং বড়ো লক্ষ্যটা হচ্ছে মানুষের জন্যে মানবতার জন্যে মানুষের জন্যে কল্যাণ নিশ্চিত করা এবং মানুষ থেকে অকল্যাণকে দূর করা বুঝতে পেরেছেন মানুষের কল্যাণ নিশ্চিত করা আর ক্ষতি এবং অকল্যাণ দূর করা এটা আমাদের সকল কেরামের কিন্তু এই যে কোরআন হাদিসের নির্যাস দর ও দর উল মানুষের থেকে ক্ষতি দূর করা এবং তাদের জন্য কল্যাণ নিয়ে আসা এই জন্য এই সকল প্রোগ্রাম সালাত মানুষের জন্য কল্যাণকর সিয়াম মানুষের জন্য কল্যাণ কর কুরবানি মানুষের জন্য কল্যাণ কর হজ মানুষের জন্য কল্যাণ কর অমরা মানুষের জন্য কল্যাণ কর দান খয়রাত সাদাকা জাকাত এগুলো মানুষের জন্য কল্যাণ কর এইভাবে ইসলামের প্রত্যেকটা জিনিসই মানুষের জন্য কল্যাণ কর তাহলে আমরা প্রথম বললাম যে এই তাকা ফুল দ্বিতীয় হচ্ছে দারিদ্রদের কষ্ট কিন্তু আপনি নিজে ধনী হয়ে অনুভব করছেন কারণ ধনী লোকের জন্য কিন্তু ফিদিয়ার ব্যবস্থা আছে ফিদিয়া কাদের জন্য এই যে একটা রোজার বিনিময় একটা ফিদিয়া কাদের জন্য স্থায়ীভাবে অসুস্থ যারা স্থায়ীভাবে অসুস্থ সুদ তাদের জন্য অতএব এখানে যারা ধনী মানুষ তারা যদি বলে টাকা দিয়ে আমি ফিদিয়া দেবো অসুবিধা কি তাদের কিন্তু গ্রহণযোগ্য হবে না এটা তাকেও সিয়াম পালন করতে হবে এবং তাকে সেই কষ্টটা পেতে হবে যে কষ্ট অভুক্ত মানুষ পেয়ে থাকে এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সারা পৃথিবীর অভুক্ত মানুষের যাতনাটা কি তাই না ফলে মানুষের মধ্যে সংবেদনশীলতা বেড়ে যায় অন্যের প্রতি সম্প্রীতি বেড়ে যায় এবং মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা সেটাও মানুষের বেড়ে যায় এভাবে সিয়াম আসলে আমাদেরকে নানাভাবে মানে নানা অর্জন এনে দেয় আসুন আমরা সিয়ামের জন্য প্রস্তুতি গ্রহণ করি আমরা রমাদান আসার আগেই আরেকবার তওবা করে নেই কোরআনটা ভালো করে পড়ার জন্য একটা প্ল্যান করি পুরো রমাদান জুড়ে যেন অন্তত কোরআন অর্থসহ একবার আমরা খতম করতে পারি পড়তে পারি রমাদানের এই সময়টাতে কোরআনের মিল মূল শিক্ষাগুলো একটু আলোচনা করা মসজিদ ভিত্তিকও হতে পারে মসজিদের বাইরে আপনি নিজেও জানার জন্য ট্রাই করতে পারেন তারপরে আপনার ঘুম দেখেন কত টুকু ঘুমাবেন আমরা দেখি যে অনেক মানুষ রমাদানে বেশি ঘুমায় সে ফজর থেকে নিয়ে একদম দুটো তিনটা পর্যন্ত ঘুমায় তো তাহলে রামাদান তো ঘুমের জন্য আসে নাই আপনি তো টাইমটা কাজে লাগাবেন এরপরে দেখা যাচ্ছে যে রামাদান হচ্ছে সংযম তাই না কিন্তু খাওয়া বেশি হয় রমাদানে রমাদান আপনার চর্বি কমাবে আপনার শরীরকে ভালো করবে কিন্তু দেখে চর্বি বেড়ে যায় কারণ আপনি বাহারি ইফতার করেন এই যে আপনার পুরান ঢাকায় তো অনেক বাহারি ইফতার হয় আর সব হলো ভাজি বড়া হ্যাঁ যেটা আসলে কোনো কাজেরই না এখন তো অনেক ডাক্তাররা কিন্তু দাম্বি করেন ডাক্তার জাহাঙ্গীর কবিরও দেখলাম যে এই ভাজি বড়া একদম খেতে নিষেধ করেন তো সুতরাং আর রাসুস আল্লাহ সাল্লামের মায়েদাটা দেখেন দস্তরখানটা দেখেন তার ইফতারের মায়েদার মধ্যে কি ছিল তা আমরা কি সেটা অন্তত এই বছর সেটা একটু ট্রাই করে দেখি নাকি গোনা হবে নাকি না স্বভাব হবে সব হবে রাসুলসাল্লাসাল্লামের সাথে কিছু মিলে গেলেই স্বভাব মনে রাখবেন এমনকি তার আদাতের সাথেও যদি মিলে যায় তবুও সওয়াব অতএব তিনি যেভাবে সিম্পল লাইফ লিড করতেন আসেন আমরা সেটা করি তাহলে কিন্তু দেখবেন যে বহু জায়গায় আমাদের যে অর্থনৈতিক টানাপোড়ন সেটা কমে যাবে সিম্পল লাইফ আর আমি সেদিন কয়েকজন ডাক্তার যারা মানে খাদ্য নিয়ে খুব নিউট্রিশন নিয়ে খুব ভাবেন চিন্তা করেন তারা বলেন যে আসলে আমাদের দেহের হেলদি ফুডের চাহিদা খুব কম হেলদি ফুডের চাহিদা কম কিন্তু আমরা খাই ফাস্ট ফুড জাঙ্ক ফুড জাঙ্ক ফুড শরীরের কোনো কাজে আসে না এটা বর্জ্য হয়ে বের হয়ে যায় এর জন্য দেখবেন ঘন ঘন খিদা লাগে আমি অনেক খাই আবার খিদা লাগে আবার খাই কারণ দেহ বলে আমি ফুড পাই নাই সো আই নিড মোর ফুড তখন আপনি আবার খান কিন্তু দেহ বলে আমি হেলদি ফুড চাই আপনি বলেন নো তুমি হেলদি ফুড চাও আর আমি জাঙ্ক ফুড চাই কারণ আমার ফার্স্ট ফুডটা আমার মজাদার খাবার প্রবলেমটা বুঝছেন ফলে আপনি খেতে 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 আপনার শরীর ভারী হয়ে যায় চর্বি জমে যায় নানা প্রবলেম আপনার তৈরি হয় অথচ হেলদি ফুডে কিন্তু এগুলো হয় না এর সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে দেখেন সাহবাইকুরাম হিজড়ি দ্বিতীয় সালে বদর যুদ্ধ করেছেন কি খেয়ে যুদ্ধ করেছেন বলেন তো খেজুর খেয়ে মাত্র আর কি ছিল খাদ্য তাদের খেজুর বা সামান্য ছাতু খেজুর মেইনলি খেজুর তো খেজুর আর দুধ খেয়ে আপনি থাকেন তো দেখি আমরা পারব না কারণ আমরা ভাত খেতে অভ্যস্ত মানে অনেক হেলদি ফুড শরীরের দরকার নেই তারপরে দেখবেন যে এক বস্তা বা এক থালা ভাত না হেলে আপনার ভালো লাগে না তো এইগুলো আমাদেরকে বর্জন করতে হবে আমাদের বাহারি ইফতারটাকে বাদ দিয়ে দেন আপনি রসুল সাল্লাহ সাল্লাম কী দিয়ে ইফতার করতে ওটা পড়েন এবং ওটা আমল করেন রসুল সাল্লাহ সাল্লাম কি দিয়ে রাতের খাবার খেতেন এবং সাহারি খেতেন সেভাবে একটা রমজান কি পরীক্ষা করা যায় না বলেন এই রমজানটা কি পারবেন না পরীক্ষা করতে শোনেন পুরা হু না পারলেও এইটটি পার্সেন্ট করেন অত সিক্সটি পার্সেন্ট করেন মানে এই যে একটা মাথায় ঢোকালাম যে এবার আমরা একটু চেষ্টা করব খুব সিম্পল আর তার বদলে কি করবেন যে টাকাটা বাঁচবে এটা অসহায়দেরকে একটু পাঠিয়ে দেন আপনার আত্মীয়দের কাছের মানুষ যারা যারা ভালো করে খেতে পায় না তাদেরকে পাঠাই দেন এটা পাঠানো যায় না আমার মনে হয় তাহলে আমাদের রামাদানের সিএম সাধনাটা সার্থক হবে প্রকৃত শিক্ষাটা আমাদের অর্জিত হবে মানুষের প্রতি মানুষের যে মমতা ভালোবাসা সেটা আবার জাগরুক হবে এটা দরকার এই সমাজ ভালোবাসা ভুলে গেছে স্নেহ নাই মমতা নাই ভালোবাসা নাই খালি সম্পদ নিয়ে খালি কাড়াকাড়ি তাই না সবাই টপ টু বটম এ টু জেড হ্যাঁ বড় বড় লোকেরা দেখবেন যে তারা জনগণ সম্পত্তি পর্যন্ত নিয়ে একসাথে তিন হাজার কোটি টাকা এরপর মারা যাওয়ার সময় এক এক টাকাও নিতে পারে না তাই না অতএব ইসলাম আমাদেরকে যে আদর্শ শিখিয়েছে ওর মধ্যেই করলেন দিনদারির মধ্যেই করলেন আখ লাখের মধ্যেই করলেন আসুন আমরা সেভাবে আমাদের জীবনটাকে গড়ে তুলি এই এই রমাদান যেন আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হয় এই রমাদান যেন আমাদের জীবনটাকে একদম পবিত্র করে দেয় এবং আমরা যেন জ্ঞানমুখী হই এলেমমুখী হই কোরআনমুখী হই হাদিসমুখী হই কিছু ফেতনা নিয়েও আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে বেশ কিছু ফেতনা এখন চালু হয়েছে একটা বড়ো ফেতনা হচ্ছে হাদিস অস্বীকার করার ফেতনা আমি আজকে একটা ক্লাসে আলোচনা করতেছিলাম দুটো জিনিস আল্লাহ আমাদেরকে এলেম দিয়েছেন এলেম দিয়েছেন কিসের মাধ্যমে বলেন তো ওহির মাধ্যমে এলেম দিয়েছেন কিসের মাধ্যমে ওহের মাধ্যমে আমরা নিজে চেষ্টা করে ওই বাদ দিয়ে কি কোনো এলেম অর্জন করতে পারবো পারবো না আর আরেকটা দিয়েছেন আকল আকল দিয়েছেন কিসের মাধ্যমে বলেন না দেহের মাধ্যমে আকলটা কি আমাদের দেহের পার্ট না দেহের পার্ট আকলটা কিন্তু আলাদা একটা জিনিস না যে এখানে মাথা থেকে একটু দূরে অবস্থান করছে আকলটা আমাদের কোথায় হার্ট আর ব্রেইন এ দুটো সমন্বয় হলো আকল হার্ট আর ব্রেইন তাহলে আল্লাহ ওহির মাধ্যমে দিয়েছেন এলেম আর দেহের মাধ্যমে দিয়েছেন আকল এখন প্রশ্ন হচ্ছে কে কাকে চালাবে আকল এলেমকে চালাবে না এলেম আকলকে চালাবে বলেন তো দেখি আপনারা এলেম আকলকে চালাবে আলহামদুলিল্লাহ আপনাদের এই ধারণাটা যে ক্লিয়ার এই জন্য অনেক ধন্যবাদ এলেম আকলকে চালাবে আকল এলেমকে চালাবে আকল যদি বলে এই আয়ারটা আমার পছন্দ হচ্ছে না আপনি আকলকে তিরস্কার করবেন না তোমাকে পছন্দ হতেই হবে এটা তো আল্লাহর কালাম আকল যদি বলে বোখায় এই হাদিসটা আমার ভালো লাগছে না আপনি আপনার আকলকে তিরস্কার করতে হবে নৌ এটা ভালো লাগতে হবে এটা কার কাউল রাসুল্লাহ সাল্লা সালামের কাউল আকল যদি বলে আমি হাদিস মানি না আমি শুধু কোরআন মানব আপনি বলবেন তোমার মানে আকলকে চরমভাবে তিরস্কার করতে হবে বলতে হবে নৌ কোরআন হাদিস দুটোই তোমাকে মানতে হবে কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা মানুষ না জেনেই এখন বাতিলের পক্ষে চলে যাচ্ছে অনেক না জেনেই এখন অনেক শিরিক বেদাতের মধ্যে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এই জন্য আমরা উত্তেজিত না হই আমরা তাদেরকে বোঝাই যেহেতু আমরা এক পথ হলাম যে এলেমটাই প্রধান নাকি এলেম শুড বি ড্রাইভার অফ আওয়ার লাইফ আমাদের জীবনের পরিচালক হবে এলেম যে এলেমটা এসেছে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে সেটা আমাদের জীবনের পরিচালক হবে তাহলে আমরা এই এলেমটাকেই সবার সামনে রাখি এই এলেমটা অনুযায়ী যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় কারেকশন করি আমি কোনো যুক্তিতে যাব না যে ও অমুক জায়গায় দেখে এসছি না সে দেখে আসা তো হলো না আপনার কোরআন এবং সন্ধ্যার মূল বক্তব্য এবং অথেন্টিক বিশুদ্ধ তথ্যই হচ্ছে আপনার করণীয় এবং আপনার অনুসরণীয় এই জিনিসগুলো যদি বুঝে আসে তাহলে দেখবেন কখনো পথ হারাবেন না মুসলিমরা কখনো পথ হারায় না যদি তারা এলেমের পথে চলে কিন্তু মুসলিমরা পথ হারিয়ে ফেলবে যদি তারা আকলের পথে চলে এলেমবাদ দিয়ে আর কি এলেমবাদ দিয়ে আকলের পথে চলে জেলা একটা গ্রুপের কথা আপনারা শুনে থাকবেন মহতাজ জেলা তারা এলেমবাদ দিয়ে আকলকে প্রাধান্য দিয়েছে ফলে সব জায়গায় আকলকে প্রাধান্য দেওয়ার কারণে তারা বিভ্রান্ত হয়েছে কারণ আপনার আকল একরকম আপনারটা আরেক রকম ওনারটা আরেক রকম তাই না আমরা এক একজন এক এক মত যদি পোষণ করি কেউ যদি বলে সালাদটা আমি এভাবে পড়ব আপনি বলেন না এভাবে না ওইভাবে আপনি ওই যদি এক লক্ষ মানুষ এক লক্ষ স্টাইলে সালাদ পড়ে তাহলে কি অবস্থা হবে ইসলামের বলেন তো সালাদ পড়তে হবে কার স্টাইলে রাসুল্লা সাল্লা সালাম সল্লো কামারো ওসাল্লি কিছু স্লাইট এক থাকবে ওটা নিয়ে আমাদের এত মাথা ঘামানোর প্রয়োজন নাই যতটা আমাদের কিছু লোক ঘামায় বুঝতে পেরেছেন সামান্য কিছু পার্থক্য আমাদের ওলামাই কেরামের ইস্তেহাদের কারণে হয়েছে সেটা থাকতে দেন সেটা নিয়ে আসলে কোনো বড় বিপদ নেই বড় বিপদ হচ্ছে যদি আমার আপনার ইমানের উপর শেরক প্রভাব বিস্তার করে বড় বিপদ হচ্ছে যদি আমার আপনার ইমানটাকে কুফুরি এসে ছিনতাই করে নিয়ে যায় বড় বিপদ হচ্ছে যদি আমাদের আরেকটা ফেতনা সেটা হলো এটাকে আরব দেশের আমারাও চিহ্নিত করেছেন ফেতনাতুল এলহাদ নাস্তিক্যবাদের ফেতনা যদি সেটা এসে শিক্ষার নামে আমাদের উপর প্রভাব বিস্তার করে আমি গত দু তিন বছর ধরেই প্রচুর বই দেখতে পাচ্ছি মক্কার বিভিন্ন লাইব্রেরিতে সেখানে আমাদের বিভিন্ন বড়ো বড়ো স্কলাররা ইউনিভার্সিটির প্রফেসররা বলেছেন সারা আরব বিশ্বে নাস্তিক্যবাদের বিশাল ছবল তো সেটা তো শুধু আরব বিশ্বে না সেটা তো আমাদের দেশেও আমাদের দেশেও মানে আধুনিক শিক্ষার নামে এখন আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে দিন থেকে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে বিদেশে আমি দেখলাম আমাদের অনেক বাঙালি ফ্যামিলি যারা তাদের বাচ্চাদেরকে পাবলিক স্কুলে পাঠায় ইংলিশ পাবলিক স্কুলে অনেক প্যারেন্টসরা বুঝতে পারছেন না তাদের সন্তানরা নাস্তিকবাদের দিকে এগিয়ে যাচ্ছেন আমাকে কোনো কোনো প্যারেন্টস বললেন যে দেখেন আমার ছেলেটা আমার মেয়েটা কত কিউরিয়াস কত কৌতূহলী সে এই নিয়ে প্রশ্ন করে সে প্রশ্ন করে যে মানে নবী সাল্লা সাল্লাম আয়েশা রাদ্লা তালের মতো ছোট্ট মেয়েকে কেন বিয়ে করলেন এই সেই তা আমি বললাম আপনাকে খুশি দেখতেছি কেন বলো যে এই যে আমার মেয়েটা দেখেন এই ইসলামিক ব্যাপারগুলো নিয়ে খুব কৌতূহলী আমি বলছে না না আপনার খুশির কোনো কারণ নাই সে নাস্তিকবাদের দিকে যাচ্ছে সে বিদ্গুটে সব প্রশ্ন করে তার টিচাররা তার মাইন্ডটাকে নষ্ট করে দিচ্ছে বুঝতে পেরেছেন এই জন্য আপনারা যারা অভিভাবক হিসাবে আছেন আপনাদেরকে সতর্ক হতে হবে রেগুলার প্র্যাকটিসের মধ্য দিয়ে আজকের আধুনিক শিক্ষার মাধ্যমে যে নাস্তিক্যবাদ আসছে এটাকে মোকাবেলা করতে পারবেন না স্পেশাল চিন্তা চিন্তাভাবনা থাকতে হবে সতর্কতা থাকতে হবে আপনার ফ্যামিলিতে আপনার সন্তানকে স্পেশালি তাদেরকে তার বিয়াত দিতে হবে নবি সাল্লা সাল্লামের গৃহে সন্তান যেভাবে বেড়ে উঠেছে গড়ে উঠেছে আপনার সন্তানকে সেভাবে স্পেশাল কেয়ার দিতে হবে আপনি ব্যস্ত ব্যবসায়ী অথবা আপনি চাকুরিজীবী অথবা আপনারা দুজন চাকরিজীবী এটা তো হবে না সন্তান বোখে গেলে দেখবেন আর কান্না করে কোনো লাভ নাই সন্তানদেরকে তৈরি করেন কারণ আজকের এই তরুণ সন্তান আমার আপনার যে সন্তানরা আছে এরা যদি ভালো মানুষ হিসাবে তৈরি না হয় তাহলে ভবিষ্যতে সমাজ অনেক ভয়াবহ হবে আমার মনে আছে আমরা যখন শিশু ছিলাম আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন দেখেন আমাদের প্রজন্ম এখনই তো আমরা কত ভয়াবহ চিত্র ফেস করতেছি করতেছি না অনেক সমস্যা কোনো দিনদারি নাই আখলাক নাই এই যে সমস্যাটা তাহলে আগামী দশ বছর পরে আরেকটা প্রজন্ম যখন আসবে প্রত্যেক দশকে একটা করে প্রজন্ম যখন আসে তখন আপনি ভয়াবহ চিত্র পাবেন এই সন্তানরা যদি দিনকে মাথায় নিতে না পারে সালাত যদি তারা 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 মুসল্লি না হয় তারা যদি আল্লা আল্লাহ রাসুলকে ভালোবাসতে না পারে তারা যদি রেগুলার কর না পড়ে তাহলে কিন্তু আল্লাহর বারাকা যা আছে বাকিটাও চলে যাবে এবং বিনিময় কি দেখতে পাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মুসলিম সমাজকে নিয়ে পাশ্চাত্যের ইহুদি নাসারা কিংবা অন্য অপশক্তিগুলো তারা কিন্তু অনেক ষড়যন্ত্রের জাল বনছে তারা এল জিবি তারা ট্রানজেন্ডার ইত্যাদি নানা ইস্যু এখানে নিয়ে তারা এখানে প্রতিষ্ঠিত করে ফেলছে তখন দেখবেন যে এমন একের পর এক কিছু ঘটতে থাকবে যখন আমাদের করার আর কিছু থাকবে না এজন্য এখনই সতর্ক হন আমরা কেন সলাদ পড়ছি সিয়াম রাখছি এগুলো যেমন নিজেরাও সচেতন হই সন্তানকেও শেখাই সন্তানের মাথায় যেন থাকে যে এই ইবাদতগুলো কেন করছি এর অ্যাপ্লিকেশন থেকে বেনিফিটটা কী সেই বেনিফিটগুলো যেন সে দুহাতে নিতে পারে সে মাথায় নিতে পারে সে বকে নিতে পারে সে তার সার্বিক কর্মকাণ্ডে এই বেনিফিটগুলো যেন নিতে পারে সেই শিক্ষাটা আজকে আমাদের খুব জরুরি তো আমি আপনাদেরকে সে আহ্বান জানাই আপনারা আজকে আমাকে এখানে ডেকেছেন আমন্ত্রণ জানিয়েছেন এজন্য আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া অনেক ভাইরাই আমার সাথে যোগাযোগ করেছেন নিশ্চয়ই আপনারা আমাকে আল্লাহর কারণে ভালোবাসেন আমিও আপনাদেরকে আল্লাহর কারণে ভালোবাসি আল্লাহ যেন আমাদের এই ভালোবাসা মাহাব্বাকে চিরস্থায়ী করেন এবং সমস্ত উম্মাতের প্রতি আমাদের এই ভালোবাসাকে যেন আল্লাহ যেন ছড়িয়ে দেন আমি সে দোয়া করছি তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘক্ষণ ধরে আপনারা মনোযোগ দিয়ে কথা শুনলেন আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাটুকুকে কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে তার দিনের পথে রাখেন এবং যে সঠিক পথের আমরা দিশা খুঁজছি আল্লাহ যেন সঠিক পথে থাকার তৌফিক দান করেন আমাদের উপর রহমত এবং বারাকা নাজিল করেন আমাদের ভুল বিভ্রান্তিগুলো দূর করে দেন কোনো ভুল থাকলে কারেকশন হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ যেন আপনাদের সকল প্রচেষ্টাকে কবুল করেন এই মসজিদের মধ্যে বারাকা দেন এবং এই মসজিদের মাধ্যমে এই এলাকাকে আলোকিত করেন এতটুকু বলে শেষ করছে হাদাম আলহ নবীলা মোহাম্মদ وعلى آله وصحبه اجمعين والسلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله <سؤال> إلا <سؤال> أنت أستغفرك وأتوب إليك